হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম সবাইকে আমি শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের ভিডিওটা দেশে শিং মাছের পোনা এখানে কেজি হয়েছে এখানে কেজিতে আঠাশশো কেজি এই শিং মাছের পোনাটি এখানে চব্বিশশো আঠাশশো মাছের কেজির যে লাইনের মাছটা আছে সেটা নিয়ে আপনারা এবং চাষ করিতে পারেন আপনারা কি পরিমাণে চাষ করবেন সেই পরিমাণে কিছুটা আপনাদেরকে হেল্প করে থাকবো এই মাছটি প্রাথমিকভাবে আপনার যে পুকুর একাধিকভাবে নার্সারিংভাবে যদি পুকুরটা রেডি করেন তাহলে আপনি সরাসরি পুকুরে নিয়ে মাছ চাষ করিতে পারবেন এবং কি ছাড়িতে পারবেন আপনার পুকুরে আগে প্রাথমিকভাবে রাখিবেন যে খাদ্য এবং চুনাটা দিয়ে তারপর ক্লিয়ার করে পানিটা যখন দুই ফিট অথবা তিন ফিট হবে দ্বিতীয়বারে আপনি এই পানিতে কিছু ময়দা ব্যবহার করবেন সেটি পাউডার দিয়ে মতন গুলে একদম সারাটা পুকুর নিয়ে ছিটিয়ে দেবেন তাহলে এই শিং মাছ নিয়ে চাষ ছাড়িতে পারবেন এই হাত দিয়ে দেখা যাচ্ছে শিং মাছ এই শিং মাছটার লাল টুকটাকা এরকমই কালার থাকবে দেশি শিং মাছের পোনা আপনার এই শিং মাছ চাষ করার জন্য বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আপনাদের সহায়তার জন্য আমরা রয়েছি আপনার পুকুরে যখন মাছটি ছাড়বেন অথবা পনেরো দিন পর পর আপনি কিছুটা ওষুধ ব্যবহার করবেন না হলে পাকা তেঁতুল ব্যবহার করবেন ওষুধ যে টিমশন ওষুধটা ব্যবহার করবেন সেটি আপনার টিমশন অথবা একোয়ার কিংবা গ্যাস্টব ওষুধ রয়েছে অক্সিজেন ট্যাবলেট রয়েছে সেটি ব্যবহার করার জন্য যাতে মাছে ইনফেকশন অথবা দুর্বল বা কিছু না হতে পারে এভাবে আপনি চাষ করে উন্নতমান এবং লাভবান হয়ে থাকবেন এবং এই মাসটি চাষ করবেন চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করিতে পারবেন নিশ্চিতভাবে আপনি বাজারজাত করবেন কেজিতে আসবে বিশটা থেকে বাইশটা ভিডিওটি যদি ভালো লাগলে কমেন্ট করুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন